হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো আমের চাটনি। তার জন্য আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিলাম, পাঁচ ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে দিলাম, খানিকটা নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেবো। এগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। খানিকটা জল দিলাম, জল দিয়ে দিয়েছি। আমগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড়টা দিয়ে দেবো, একটু সেদ্ধ হোক। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে দিলাম, আর জল দিতে হবে না এখানে গুড়। আপনারা আপনাদের স্বাদ অনুসারে গুড় দেবেন, নিজস্ব স্বাদ অনুসারে। আমার আর গুড় দিতে লাগবে না, এটা হয়ে যাবে। এবার একটু সিম করে এটা একটু হবে, 5 মিনিট মতো হবে, তারপরে নামিয়ে দেব। চাটনিটা রেডি হয়ে গেছে, পুরো গুড়ের এই যে রস বেরিয়ে গেছে গুড়ের থেকে, আলাদা করে আর জল লাগেনি। এবার এটাকে একটু গ্যাসের মধ্যে, একটুখানি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপরে পরিবেশন করতে হবে। আমি একটু ভাজা মশলা দিয়ে পরিবেশন করে দিলাম। এই মশলাটা হচ্ছে মেথি, মৌরি, শুকনো লঙ্কা, তিনটে একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। নমস্কার।